মাত্র 3 মাসেই 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চায়নার একটি অ্যাপস ভিত্তিক প্রতিষ্ঠান যেখানে 200 কয়েক হাজার যুবক এই ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে মামলা হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে মূল হোতা চীনা নাগরিক কেভিন চেন সিআইডি বলছে মূল আসামিকে গ্রেফতার করতেই কাজ চলছে এখনো মেহেদী হাসান সুমনের ক্যামেরায় বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে লেনদেনের পকেটে ওই বরগাটা নামে একটা অ্যাপস ছিল সেই অ্যাপসটাতে হচ্ছে আমরা টাকা দিতাম 10000 টাকা ইনভেস্ট করার পরে সেই টাকাটা 10000 টাকা থেকে যেন নিচে না নেমে আসে ইনভেস্টের ইনভেস্টমেন্টে যে টাকাটা সেটা 10000 টাকা যেন নিচে না নেমে আসে এই জন্য আমাদেরকে আরো টাকা ইনভেস্ট করতে হতো কি ওখানে মাত্র 10000 টাকা বিনিয়োগ করে দৈনিক 300 থেকে 400 টাকা আয় অনলাইনে চটকদার এমন এক বিজ্ঞাপনের ফাঁদে পড়েন ঢাকা কলেজের শিক্ষার্থী আবু তালহা পরে ধাপে ধাপে 1 লাখ টাকা বিনিয়োগ করেন টাকা বিনিয়োগ আর ওঠানোর জন্য ব্যবহার করতে হতো অ্যাপস 3 মাস পর হঠাৎ একদিন আর টাকা তুলতে পারছিলেন না তালহা এরপর বুঝতে পারেন টাকা নিয়ে উধাও অ্যাপ ভিত্তিক ওই প্রতিষ্ঠান প্রতিদিন তো আমরা ইনভেস্ট হওয়ার পরে ওটা ব্যাক আসে যে আমাদের এত টাকা আজকে ইনভেস্ট ছিল এত টাকা লাভ হয়েছে কম আসে বাট ওটার ব্যাক আসে না তারপরে হচ্ছে ওরা বলে যে আমাদের কোম্পানি একটা প্রবলেমের কারণে আমাদের অনেক টাকা লস হয়েছে তো হচ্ছে আপনারা বিচলিত হবেন না এইভাবে আর কি একটা মেসেজ আমাদের নোটিশ দেয় গ্রুপে তারপরে 9 তারিখে কোম্পানি 6 তারিখে এই ঘটনাটা ঘটে তারপরে 9 তারিখে আমাদের কোম্পানি একদমই চলে যায় আর কি এ ঘটনায় প্রতারণার অভিযোগ এনে জানুয়ারি মাসে রাজধানীর চকবাজার থানায় মামলা করেন আবু তালহা সে মামলা তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অনুসন্ধানে মেলে চক্রের মূল হোতা এক চীনা নাগরিক কেভিন চেন তদন্তে নেমে পায় ভয়ঙ্কর সব তথ্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের একটি মার্চেন্ট অ্যাকাউন্টের তথ্য মেলে তদন্তে যে অ্যাকাউন্টে মাত্র 14 দিনে লেনদেন হয় 25 কোটি টাকা এবি সিদ্দিকী নামে এক ব্যক্তির নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয় অথচ অ্যাকাউন্ট খোলার এক মাস আগেই মারা যান মুন্সীগঞ্জের বাসিন্দা এবি সিদ্দিকী শুধু তাই নয় বিভিন্ন পদে লোক রাখতেন চীনা নাগরিক কেভিন চেন তদন্তে বেরিয়ে আসে মাত্র কয়েক মাসে প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নেয় কেভিনের প্রতিষ্ঠান ভুক্তভোগীর সংখ্যাও কয়েক হাজার যুবক কেভিন চেন সহ 12 জনকে শনাক্ত করে সিআইডি আমরা আসলে সব বাংলাদেশি তাদেরকে ধরেছি যে মেইন আসামি যাকে চাইনিজ যে আসামি যে এই ঘটনা মামলা হওয়ার আগেই কিন্তু সে দেশ ছেড়ে পালিয়ে যায় তাকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি আমরা আমাদের যে এনসিবি রয়েছে পুলিশ হেড কোয়ার্টার তার মাধ্যমে তার ব্যাপারে তথ্য আমরা নিচ্ছি অপরাধ যেটা যে অ্যাপসের মাধ্যমে করেছে সে বিষয়ে আমরা পর্যাপ্ত তথ্য পেয়েছি সাইবার পুলিশ কেন্দ্রের বিশেষ পুলিশ সুপার বলেন অতি মুনাফার প্রলোভন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করত এই প্রতারক চক্র তারা যখন দেখে যে অল্প টাকা ইনভেস্ট করে বেশি পরিমাণ বেনিফিটেড হচ্ছে তখন কিন্তু তারা বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করে সাথে কিন্তু তারা দেখা যায় নিজেরা ইনভেস্ট করে তাদের বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেককে সম্পৃক্ত করে এই সমস্ত অ্যাপে ইনভেস্টমেন্ট করার জন্য সেই ক্ষেত্রে যখন বেশি পরিমাণ লোক যখন 1 থেকে 2 মাস কিংবা 3 মাসের ভিতরে ইনভেস্টমেন্টটা হয়ে যায় তখন এই প্রতারক চক্র সম্পূর্ণ টাকাটা উঠিয়ে নিয়ে আসলে পালিয়ে যায় ঘটনার মূল হোতা চীনা নাগরিককে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের কর্মকর্তা যত দ্রুত এই মামলাটা শেষ করা যায় সে বিষয়ে আমরা তদন্ত আমাদের চলমান রয়েছে শাহাদাত নিশাত দেশ টিভি ঢাকা